বাণিজ্যিক সিনেমার তারকারা নিজেদের লুক নিয়ে খুব বেশি একটা পরীক্ষা নিরীক্ষা করতে চান না, করলে কি হয় তার প্রমাণ শাকিব খানের প্রিয়তমার লুক। গত মঙ্গলবার প্রকাশিত শাকিব খানের অশীতিপর বৃদ্ধের লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। এবার আলোচনায় পশ্চিমবঙ্গের অভিনেতা দেবের লুক। দেব যে বাঘা যতীন সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন সেটা বেশ পুরনো খবর। মাঝখানে ছবিটি শুটিংয়ে তার আহত হওয়ার খবর এসেছে সংবাদ মাধ্যমে। জানা গেছে ছবিটিতে বাঘা যতীনের সঙ্গে বাঘের একটা লড়াইয়ের দৃশ্য দেখা যাবে। এবার প্রকাশে এসেছে ছবিটির পোস্টার, যা চমকে দিয়েছে ভক্ত দর্শকদের। আজ পোস্টারটি শেয়ার করে টুইট করেছেন দেব। বাঘা যতীন সিনেমার পোস্টারে দেব ইনস্টাগ্রাম থেকে জানিয়েছেন, কেবল বাংলায় নয়, ছবিটি সর্বভারতীয় স্তরে মুক্তি পাবে। টুইটে দেব লিখেছেন, ভারতের ভূমিপুত্র বাঘা যতীনের অমর কাহিনীকে আমরা এই প্রথম বড় পর্দায় নিয়ে আসছি। পোস্টারে দেবকে দেখা যাচ্ছে পাঞ্জাবি সর্দার জিল্লুকে, খাকি কাপড়ে কাঁধে বন্দুক, দুই চোখে তীব্র দৃষ্টি, মাথায় পাগড়ি আর মুখে লম্বা দাড়ি। এর আগে সাধুর বেশে ছবিতে তার একটা লুক প্রকাশ করে চমকে দিয়েছিলেন অভিনেতা। সূত্রের খবর, ছবিতে আরও বেশ কয়েকটি লুকে দেখা যাবে দেবকে। দেবের এই বিশেষ লুক তৈরি করেছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। দেব ছাড়াও এই ছবিতে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য, শোয়েব কবির। দেবের বিপরীতে অভিনয় করছেন নবাগতা সৃজা দত্ত। ছবিটি আগামী 20 অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবিটিতে অভিনয়ের সঙ্গে প্রযোজনাও করেছেন দেব। বাঘা যতীন পরিচালনা করেছেন অরুণ রয়। তো বন্ধুরা, আপনারাও কি অপেক্ষায় রয়েছেন দেবের নতুন নতুন লুক দেখার জন্য? জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন ফেসবুকে।